Hey guys, welcome back to my channel. আর এখন বাজে সন্ধে 7:30টা। আজকে আমরা রেডি হয়েছি একটা বিয়ে বাড়ি যাবো, আমার জায়ের বাবার বাড়ির একটা বিয়ে। তো চলো, আমরা সবাই প্রায় রেডি, আমি ও আর আমার শাশুড়িমা যাচ্ছি। তো একদম বেরিয়ে বিয়ে বাড়ি দিকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার লুকটা তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে, একবার আমার ফুল লুকটা তোমরা দেখে নাও। এটাই আজকে আমার বিয়ে বাড়ি মানে রিসেপশন পার্টির লুক। তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। তো চলো একদম বিয়ে বাড়ি পৌঁছে যাই। ফটো তুলতে যায় না, ঠিক আছে? সুন্দর করে এই ড্রেসটা পরেছে, দাদু দিয়েছে। তোমার ভালো লাগছে তো বিয়ে বাড়িটা? হ্যাঁ, ওলে টাটা করে দাও সবাইকে, বল সবাই এসো। আমরা সরাসরি কনেকে দেখতে চলে এলাম। কনেকে খুব মিষ্টি লাগছে দেখতে, আর সাজিয়েছে খুব সুন্দর। আমরা গিফট দেওয়ার পর কয়েকটা ফটো তুলে নিলাম, কারণ বিয়ে বাড়ি তো ফটো তো অবশ্যই তুলতে হবে। এটা ছোট জেঠিমা, সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, গল্প করছি, বিয়ে বাড়ি মানে এটাই। আর অনেক কিছু স্টার্টারের আইটেম ছিল, আমরা এখন ফিশ বল খাচ্ছি, তিন রকমের তন্দুরি ছিল, তিন রকমের কোল্ড ড্রিঙ্কস, আর ফুচকা তো অবশ্যই এটা ম্যান্ডেটারি, এটা বলার কিছু নেই। আর ছিল আইসক্রিম স্টল, আর ছিল ফায়ার পান। জানি না কিছু মিস করে গেছি কিনা, বাট অনেক কিছুই ছিল। এই তোমাদের দাদাভাই একসাথে খাচ্ছি, দেখলাম অনেক কিছু ভিডিও ক্লিপ হয়নি বা যেগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করি, আর তোমরা এই সুযোগে একটু দেখে নাও ডেকোরেশনটা কেমন হয়েছে। ফুলের কালারগুলো হালকা তো খুব সুন্দর লাগছে দেখতে। Secrets hiding, I wanna be part of your life, yeah. Let me be something more than friends. এই যে আমাদের পুষ্কটার ভাই, ওর মামার ছেলে, এক দৃষ্টি দেখে যাচ্ছে, এত লোক এত আলো। যাই হোক, আমরা এখন সবাই ফাটিয়ে নাচ করছি, আমাদের কথা আর বলছি না, কারণ তোমরাও শুনতে পছন্দ করবে না, তোমরা শুধু এখন নাচটা দেখো। আর তোমরা কমেন্টে জানিও কারা বিয়ে বাড়িতে গিয়ে এত সুন্দর নাচ করতে ভালোবাসো। ঘেমে পুরো প্যাচপ্যাচে হয়ে গেছি, চলে এসেছি সরাসরি খাওয়ার টেবিলে। আর যাদের হাজব্যান্ড লোকো পাইলটের জব করে তারা বুঝতে পারবে ওদের কেমন ডিউটি আওয়ার্স থাকে। তো ওর ট্রেন রয়েছে 10:30টাতে, ও বেরিয়ে যাবে। আর লেট করালাম না, কারণ নাইট জাগবে তো, বেশি রিচ খাওয়ার দেরি করে খেলে ওর শরীরটা খারাপ হবে। যাই হোক, মেনু কার্ডটা তোমরা দেখে নাও, আর বক করছি না, অলরেডি টেবিলে খাওয়ার চলে এসেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়ার শেষে ও তাড়া দিচ্ছিল ফিরবে, আর আমি একটু আবদার করলাম যে ফায়ার পান খাবো। তো মানে আগেও একটা বিয়ে বাড়িতে খেয়েছি, এবারে আগুনটা দেখে যেন আমার বেশি ভয় লাগছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যেতে যেতে একটা কিন্তু কমেন্ট করে দিও। আর তোমরা কি বিয়ে বাড়িতে এভাবেই সাজো, আমাকে সেটাও কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, তোমরা যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওতে। এখন তাহলে গুড নাইট।